প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের 8C স্থিতিবিদ্যা 8C এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো তোমরা জানো যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা এর থিওরিগুলো যদি ভালো জানা যায় তবে এই প্রবলেমগুলো সলভ করতে সুবিধা হয়। তো এই জন্যই 8C শুরু করার আগে এখানে যে থিওরিগুলো আমরা নিয়ে কাজ করব, যে থিওরিগুলোর মাধ্যমে আমরা প্রবলেম সলভ করব, সেইগুলোর একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদের দিয়ে নেই। এখানে থিওরি ডিটেলস আলোচনা আমি করব না, এই কারণেই একটা থিওরি করতে বেশ সময় লাগবে। তো তোমরা যেহেতু জ্যামিতিক প্রমাণ দেওয়া আছে বইয়ে, সুন্দর করে দেওয়া আছে, আমি আমার আলোচনাটা তোমরা যদি শোনো তাহলে ওইটা এমনি বুঝতে পারবে। জ্যামিতিক প্রমাণ অনেক সহজ আছে, আমার আলোচনাটা তাহলে মনোযোগ দিয়ে শোনো। তো এখানে সদৃশ সমান্তরাল বল অথবা বিসদৃশ সমান্তরাল বল, আমরা এর আগের দুটো চ্যাপ্টার যে করেছি সেখানে বলগুলো একটা বিন্দুতে ক্রিয়া করেছে, যেমন এই রকম যে এক বিন্দুতে যখন বলগুলো ক্রিয়া করে তখন লব্ধিটাও এই বিন্দুতেই ক্রিয়া করে, অর্থাৎ বল অসমান্তরাল বল ছিল এবং সেটা যে কোনো এক জায়গায় ছেদ করবে এবং এই ছেদ বিন্দুতে লব্ধিটাও ক্রিয়া করে। কিন্তু এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সদৃশ হলে লব্ধিটা কোথায় ক্রিয়া করবে, লব্ধির মানটা কেমন হবে, দিকটা কেমন হবে, এই ব্যাপারগুলো। তো সদৃশ দুই রকমের হবে, একটা একটা বস্তুর উপরে সদৃশ সমান্তরাল, সদৃশ মানে একই দিকে, একই দিকে আমি ধরে নিলাম পি এবং কিউ দুটো বল একই দিকে কাজ করছে এবং এটা কিন্তু সমান্তরাল। তো যেহেতু এটা এক বিন্দুতে কাজ করে না সুতরাং এটার লব্ধির ক্রিয়া বিন্দুটাও আমাদের সেইভাবে নির্ণয় করতে হবে। তো এটা সদৃশ বা সমমুখী, সমমুখীও যা সদৃশও তাই, সমমুখী সমান্তরাল। আর একটা হচ্ছে বিপরীতমুখী কিন্তু সমান্তরাল। বিপরীতমুখী বল আমরা ধরে নিলাম যে এ আর বি বিন্দুতে ক্রিয়া করছে, বিপরীতমুখী দুটো বল কিন্তু এরা কিন্তু সমান্তরাল, বিপরীতমুখী বা বিসদৃশ। তো এই হলো এই ধরনের দুটো, দুই ধরনের বলই থাকবে, সদৃশ সমান্তরাল, বিসদৃশ সমান্তরাল, অথবা এটাকে বলে সমমুখী সমান্তরাল, বিপরীতমুখী সমান্তরাল। তো এই ক্ষেত্রে বলের ধরনের মধ্যে পার্থক্য আছে, এটাও খেয়াল করতে হবে যে সদৃশ সমান্তরালের ক্ষেত্রে বল দুটো সমানও হতে পারে অসমানও হতে পারে, এখানে দুই ধরনেরই হতে পারে, কিন্তু বিসদৃশের ক্ষেত্রে বল দুটো অবশ্যই অসমান হতে হবে। তো আমরা এমনি ধরে নিলাম যে পি এবং কিউ দুটো বল পি কিউ এর চেয়ে বড় অথবা কিউ পি এর চেয়ে বড়, যে কোনো একটাই আমরা বলতে পারি, অর্থাৎ অসমান হতে হবে। সমান হলে এটা আর এই এই সদৃশ সমান্তরাল বিসদৃশ সমান্তরাল এই এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত থাকে না, তখন এটা কাফল হয়ে যায় যুগল, সেই চ্যাপ্টারটা তোমাদের এখন নয়, আগে ছিল। তো যাই হোক, ওইটা নিয়ে আমরা আর আলোচনা না করি, আমরা এবারে দেখছি যে বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে বল দুটো অবশ্যই অসমান হতে হবে, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে যে সদৃশ সমান্তরালের ক্ষেত্রে বল দুটো সমানও হতে পারে অসমানও হতে পারে, কিন্তু বিসদৃশের ক্ষেত্রে বল দুটোর অবশ্যই অসমান হতে হবে। সেই ক্ষেত্রে বলের এই ক্ষেত্রে অর্থাৎ সদৃশ সমান্তরালের ক্ষেত্রে বলের লব্ধি এদের মাঝে, অর্থাৎ বল দুটো যে দুই বিন্দুতে ক্রিয়া করে তাদের মাঝের কোনো এক জায়গায় ক্রিয়া করবে, এটা নির্ভর করবে বল যেটা বড় লব্ধির ক্রিয়াবিন্দুটা তার দিকে একটু চেপে থাকে। থিওরি যখন পড়বে জ্যামিতিক প্রমাণ তখন দেখবে যে একটু চেপে থাকে, আমি যদি বলি যে পি বলটা একটু বড় কিউ বলের চেয়ে তখন লব্ধিটা এই দিকে সরে থাকবে, আবার যদি কিউ বল বড় হয় তাহলে এই দিকে সরে থাকবে, আর যদি দুটো সমান হয় তাহলে মধ্যবিন্দুতে হবে। তো যদি আমাদের বল ছোট বড় থাকে তাহলে সেই অনুযায়ী আমরা ফিগারে এটা উল্লেখ করে দেবো যে যে বলটা বড় লব্ধির ক্রিয়াবিন্দুটা তার দিকে একটু সরিয়ে দেবো। আমি যদি মনে করি পি বলটা বড় তাহলে এই দিকে দিলাম, একটু সরিয়ে দিলাম, এটা হলো সি হলো লব্ধির ক্রিয়াবিন্দু। আর এখানে তো বোঝাই যাচ্ছে যে আমরা বলেই নিয়েছি যে একটা বল বড় হবে একটা ছোট হবে, এখানে পি বলটা বড় ধরেছি এবং লব্ধির ক্রিয়াবিন্দু এদের মাঝে থাকবে না, এর মাঝে বাইরে থাকবে বড় বলটার পাশে, বড় বলটার পাশে এই সি বিন্দুটা এখানে লব্ধির ক্রিয়াবিন্দু। সদৃশ সমান্তরালের ক্ষেত্রে লব্ধির ক্রিয়াবিন্দু বল দুটো যেখানে ক্রিয়া করছে তার মাঝের কোনো এক জায়গায়,
আর বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে বল দুটো যে ক্রিয়া করছে তার মাঝের কোনো জায়গায় থাকবে না, বাইরে থাকবে, তবে বড় বলটার পাশে। এবং এক্ষেত্রে লব্ধির পরিমাণ হবে বল দুটোর যোগফল, আর এখানে পরিমাণ হবে বল দুটোর বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বিয়োগ। আর দিক, এখানে দিকটা হবে বল দুটো যেদিকে ক্রিয়া করে সেই দিকে, আর বিসদৃশের ক্ষেত্রে বল দুটো ক্রিয়া করে বড় বলটার দিকে, ছোট বলটার দিকে না, কিন্তু বড় বলটার দিকে। তাহলে আমি আবার একটু কম্পেয়ার করে দেই, দেখো একটু খুব ভালো করে খেয়াল করো। সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে বল দুটো সমানও হতে পারে, অসমানও হতে পারে। বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে বল দুটো অবশ্যই অসমান হতে হবে। সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে বল দুটোর লব্ধির ক্রিয়াবিন্দু হবে বল দুটোর ক্রিয়াবিন্দুর মাঝের কোনো এক জায়গায়, আর বিসদৃশের ক্ষেত্রে লব্ধির ক্রিয়াবিন্দু হবে বল দুটোর ক্রিয়াবিন্দুর বাইরে, বড় বলটার পাশে, বাইরে ছোট বলটার পাশে না কিন্তু বড় বলটার পাশে। লব্ধির দিক সদৃশ সমান্তরালের ক্ষেত্রে বলগুলোর দিক এবং লব্ধির দিক একই, আর বিসদৃশের ক্ষেত্রে বড় বলটার দিক এবং লব্ধির দিক একই। লব্ধির পরিমাণ সদৃশ সমান্তরালের ক্ষেত্রে বল দুটোর যোগফল, আর বিসদৃশের ক্ষেত্রে বল দুটো বিয়োগফল, ছোট বল থেকে বড় বল থেকে ছোট বলটা বিয়োগ করতে হবে। এখন এখান থেকে আমরা একটা ফর্মুলা ব্যবহার করি, সেটা জ্যামিতিক যে থিওরি আছে সেই থিওরির মধ্যে আমরা এইটা পাবো, পিএচি সমান কিউবিচি, কিউবিচি এইটা এখানেও তাই, পিএচি সমান কিউবিচি। এটাও আমি একটু বলে দিই, এটা আসলে কী করে মনে রাখবে আর কি, থিওরি পড়লে তো এই প্রমাণটা আসবে, থিওরি দেখবে যে এই প্রমাণটা চলে আসছে। এবং আমি অঙ্ক করতে যেয়ে তো আর থিওরি পুরো থিওরিটা তো আর আমরা কীভাবে হলো সেটা মনে রাখবো না, রাখবো হলো যে এই থিওরি থেকে যে আমরা যে সূত্রটা পেলাম সেই সূত্র দিয়ে আমরা কীভাবে কাজ করব সেই প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি। এখানে দেখো আমি বললাম সি বিন্দুতে লব্ধি ক্রিয়া করে, তাহলে সি বিন্দু থেকে প্রত্যেকটা বল পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা সেই বলের সাথেই গুণ হবে। যেমন এই সি বিন্দু হলো লব্ধির ক্রিয়াবিন্দু, তাহলে এ বিন্দুতে ক্রিয়া করছে পি বল, তাহলে এ সি দূরত্বটা গুণ হবে পি বলের সাথে, আর এই পাশের বিচি দূরত্বটা গুণ হবে কিউ বলের সাথে, পিএচি সমান কিউ বিচি। এক্ষেত্রেও তাই, পি বল এখানে ক্রিয়া করছে লব্ধির ক্রিয়াবিন্দু হলো ছি, তাহলে পি এর সাথে গুণ হবে এছি, আর এখানে ক্রিয়া করছে হলো কিউ বল, কিউ এর সাথে গুণ হবে বিচি। অর্থাৎ লব্ধির ক্রিয়াবিন্দু থেকে স্ব বল পর্যন্ত যে দূরত্ব সেইটা সেই বলের সাথেই গুণ হবে। আরেকটু যদি আমরা কম্পেয়ার করি যে এই কিউ বলটা ছোট ছিল তার সাথে কিন্তু বড় দূরত্ব গুণ হয়েছে, আর পি বলটা বড় ছিল তার সাথে ছোট দূরত্ব গুণ হয়েছে, ছোট বল বড় দূরত্ব ইকুয়াল টু বড় বল ছোট দূরত্ব, তাহলেই সমান হতে পারে, নইলে কিন্তু ছোট বল ছোট দূরত্ব ইকুয়াল টু বড় বল বড় দূরত্ব কখনোই সমান হবে না। এই কারণেই কিন্তু আমরা যদি নর্মালি চিন্তা করি তাহলে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হতে পারবো। তো আশা করি এই জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে যে সদৃশ সমান্তরাল বল বিসদৃশ সমান্তরাল বল হলে বলের ক্রিয়াবিন্দুটা কোথায় থাকবে, বলের দিকটা কেমন হবে, এবং এর যে সম্পর্ক বল দুটোর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা কেমন হবে এইটা খুব ভালো করে খেয়াল করতে হবে। এবারে এর আলোকে ছোট্ট একটা অঙ্ক আমি আজকের মতো করে দেই, এরপরে আমরা বড় বড় অঙ্কগুলো করব, যদিও খুবই সোজা জিনিস এর আগে যে চ্যাপ্টারগুলো ছিল, কেউ কেউ বলে আর কি যে এটা একটু কঠিন, কিন্তু আসলে আমার মনে হয় যে এটাই বেশি সোজা। তো আমরা একটা অঙ্ক সিলেক্ট করি, এখানে প্রথমে আমরা বুয়েটে এসেছিল এমন একটা অঙ্ক করব, যে বুয়েটে এসছে এইরকম একটা অঙ্ক করব। তোমরা হয়তো মনে করতে পারো যে বুয়েট মানেই সেখানে হয়তো খুব কঠিন কিছু আসে, আসলে কিন্তু তা না, বুয়েটে যে অঙ্কগুলো আসে সেগুলো তোমাদের বই থেকেই আসবে, তবে কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো যারা রপ্ত করতে পারে আর ওই তিন ঘন্টার সময় যারা মাথাটাকে স্থির রাখতে পারে সুস্থ রাখতে পারে তারাই গেইনার হয়। সুতরাং একটা প্রবলেম দেখেই সেটা থেকে ঘাবড়ে গেলে চলবে না, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আমি জাস্ট ব্যাপারটা এইরকম করছি, বুঝিয়ে দেই, তোমরা আমার কথাগুলো শোনো তাহলেই অঙ্কটা খুঁজে নিতে পারবে, তোমাদের তো যে কোনো বই পড়ো না কেন খুঁজে নিতে পারবে। তো বলা হচ্ছে যে একটা সুষম দণ্ড, এই সুষম দণ্ড একটা খুঁটির উপরে এই
আমরা ধরে নিলাম যে এ বি সেই দণ্ডটা একটা খুঁটির উপরে এই এক প্রান্ত থেকে এক মিটার দূরে একটা খুঁটির উপরে স্থির ভূমির সমান্তরাল অবস্থায় আছে। এটা তো আসলে এইভাবে থাকার কথা না, কিন্তু এই পাশে 10 কেজি ওজন ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন চিন্তা করো যে 10 কেজি ওজন ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে থাকতে পারে এবং ভূমির সমান্তরালে কিন্তু থাকে। তোমরা নর্মালি একটা দণ্ডের এক পাশে একটা ইয়া দিয়ে একটা খুঁটির উপরে দিয়ে এই পাশে একটু ওজন ঝুলিয়ে দিলেই কিন্তু এটা স্থির থাকে। এইরকম করে সাজানো হয়েছে, এটা কিন্তু 1 মিটার। আমরা ধরে নিলাম এই ছি বিন্দুতে খুঁটি, সেই খুঁটির উপরে এই দণ্ডটা আছে, সুষম দণ্ড এবি, আর এইটা হচ্ছে 1 মিটার, 1 মিটার দূরে, এক পাশ থেকে 1 মিটার দূরে। আমাদের প্রশ্ন হলো আর এই দণ্ডটার উপরে যে চাপটা পড়েছে, এই চাপটা হলো অর্থাৎ এই খুঁটিটার উপরে যে চাপ পড়েছে সেই চাপ হলো 30 কেজি ওজন, কেজি ওজন এটা বলে দিয়েছে, 30 কেজি ওজন চাপটা পড়েছে। তো আমরা একটা বুঝতে পারছি যে এই যে 10 কেজি ওজন ঝোলানো হয়েছে আর এই রডটার যে ওজন, এই সব মিলে ছি বিন্দুতে চাপটা পড়েছে, আর এই সব মিলে কিন্তু 30 কেজি ওজন। যেহেতু সুষম দণ্ড বলেছে, তোমরা একটা খেয়াল করবা যে দণ্ড যদি সুষম হয়, সুষম তত্ত্ব হয়, তাহলে এর ভর কেন্দ্রটা এর মধ্যবিন্দুতে ক্রিয়া করে, অর্থাৎ দণ্ডের মধ্যবিন্দু। আমরা এটা যদি এ বি সি ডি ধরে নেই, তাহলে এই এই দণ্ডের ওজনটা এই মধ্যবিন্দুতে ক্রিয়া করবে। আমরা ধরে নিলাম যে দণ্ডের ওজনটা হলো ডাব্লিউ, তাহলে দুটো ওজন এখানে ক্রিয়া করছে, যে দণ্ডের ওজন আর এই 10 কেজি ওজন, এই মিলে হলো 30 কেজি, যে চাপটা খুঁটির উপরে পড়েছে। আমি মনে হয় যে ব্যাপারটা বোঝাতে পেরেছি, যে দণ্ডের উপরে যে চাপ, রডের ওজন কিন্তু দেয়নি, কিন্তু দণ্ডের উপরে চাপ দিয়েছে, 30 কেজি ওজন পড়েছে। তার মানে দণ্ডের উপরে যে চাপটা পড়েছে সে রডের ওজনটা পড়েছে, আর এই এ বিন্দুতে যে ওজনটা ঝোলানো হয়েছে এইটা। তো আমরা ধরে নিলাম দণ্ডের ওজন হচ্ছে ডাব্লিউ এবং এটা কিন্তু সুষম দণ্ড, এই কেন এই জন্য এটা মধ্যবিন্দুতে ক্রিয়া করে, অর্থাৎ ডিটা হচ্ছে এ বি দণ্ডের মধ্যবিন্দু। তো এইখানে আমরা ক্লিয়ার যে এই ডাব্লিউ এবং 10 কেজি এইটা মিলে হচ্ছে 30 কেজি ওজন। তো এখানে ডাব্লিউর মান আমরা পাচ্ছি হলো 20 কেজি, এইটা আমাদের দণ্ডটার ওজন আমরা পেয়ে গেলাম, যে 20 কেজি ওজন হলো দণ্ডটা, এইটা হলো 20 কেজি, 20 কেজি রাইট। তো আমাদের এই এই এখানে যে মানে নির্ণয় করতে বলেছে সেটা হলো এ বি দণ্ডটার ওজনটা কত এবং এটার দৈর্ঘ্যটা কত। আমরা কিন্তু ওজনটা পেয়ে গেলাম 20 কেজি ওজন, এখন আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করব, এ বি সমান কত। একটা জিনিস খেয়াল করো যে এ বিন্দুতে 10 কেজি ওজন ঝোলানো হয়েছে আর ডাব্লিউ এখানেও তো এই এইটা তো নিচের দিকে ক্রিয়া করছে, এটাও নিচের দিকে ক্রিয়া করছে, এবং লব্ধিটা ক্রিয়া করছে হলো সি বিন্দুতে। তাহলে আমরা আমাদের সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে যে জিনিসটা পাই, যে সূত্রটা কিছুক্ষণ আগে, যে এই পাশে ছিল ডাব্লিউ ডি বিন্দুতে, লব্ধির ক্রিয়া বিন্দু কিন্তু ছি, এই এইখানে এটা এটা হলো বল, এটাও বল, একটা ধরো পি আর একটা কিউ যদি ধরো, তাহলে পি এর সাথে গুণ হবে, পি মানে 20, এর সাথে গুণ হচ্ছে সিডি, আর 10-এর সাথে গুণ হচ্ছে হলো এছি, বিশ গুণ ছিডি ইকুয়াল টু 10, আর এছি এর মান আমরা জানি 1 মিটার, তাহলে সিডি এর মান আমরা নর্মালি হাফ মিটার পাচ্ছি, সিডি হচ্ছে 1/2 মিটার। তাহলে এডিটা কত হবে, এডি এডি হচ্ছে সিডি যোগ এছি, সিডি হচ্ছে 1/2, আমরা যেটা বের করলাম, আর এছি হলো 1 মিটার দেওয়াই আছে, তাহলে 1.5 মিটার হলো, 3/2। তো এডি তো পুরো দণ্ডটার অর্ধেক, তার অর্থ যে এ বি সমান আমরা লিখতে পারবো 2 ইন্টু এডি, 2 ইন্টু 3/2, 3 মিটার। তাহলে দণ্ডটার দৈর্ঘ্যটা আমরা পেলাম 3 মিটার, দণ্ডটার ওজন পেয়ে গেলাম 20 কেজি। তো আসলে এইটুকুই হলো আমাদের সমাধান, যে যে বুয়েটে যে অঙ্কটা এসছে, দেখো বুয়েটের অঙ্ক কত সোজা অঙ্ক দেয়, এই ধরনের অঙ্কই দেয়, এইটাই এর চেয়ে কঠিন অঙ্ক যে বুয়েটের আসলে দেয় তা কিন্তু না। যারা
বুঝতে পারে না বা যাদের সমস্যা আছে তাদের কাছে সহজ অঙ্কগুলোও কিন্তু অনেক কঠিন, কিন্তু যারা বোঝে তাদের অনেক কঠিন অঙ্ক তাদের কাছে অনেক সহজ মনে হয়। তো এই জন্যই আমি বলি যে গণিত শিখতে হবে বুঝে, গণিতটা যদি বুঝে করো তাহলে বারবারই বলি যে অন্য সাবজেক্টগুলো অনেক সহজ হয়ে যাবে। ম্যাথমেটিক্যাল লজিক একটা অন্যরকম ব্যাপার, এই লজিক কাজে লাগিয়েই অন্যান্য সাবজেক্টগুলোও তোমরা সহজে আয়ত্ত করতে পারবে। তো আজকে এ পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।